চায়ের দোকানে দাঁড়িয়ে থাকার সময় তৃণমূলের এক নেতার অনুগামীকে কয়েকজন যুবক বেধড়ক মারধর করল তৃণমূল যুব কংগ্রেসের এক সমর্থককে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলখানা মোড় এলাকায়। আক্রান্ত যুবক রওশন শেখ অভিযোগ করেন, এই নিয়ে তাকে তিনবার আক্রমণ করা হলো। তিনি জানান, বুধবার তিনি যখন জেলখানা মোড়ের একটি চায়ের দোকানে চা খাবার জন্য দাঁড়িয়েছিলেন, সেই সময় তৃণমূল নেতা আব্দুল রবের কয়েকজন অনুগামী তাকে মারধর শুরু করে বলে অভিযোগ। তার আরও অভিযোগ, তারা তাকে হুমকি দেয় তৃণমূল যুব কংগ্রেস করা যাবে না। আব্দুল রবের লোকজন জেলখানা মোড়ে দাঁড়িয়ে গরিবের চায়ের দোকানে চা খাচ্ছিলাম, দুজন এসে আমাকে হঠাৎ ধরে কী করছিস এখানে, কী ব্যাপার দিয়ে আমাকে ঘুষো মারতে শুরু করে। কেন মারধর করা হলো আপনাকে? সেটা জানি না কেন মারধর করছেন ওনারা। শুধু কি আজকে আপনাকে শুধু মারা হয়েছে? আজকে নয়, এটা নিয়ে তিনবার মারা হয়েছে। কারণটা কি, আপনাকে মারার কারণটা কি? এই যে রাজনীতি করি। কোন দল করেন? আমরা করি হচ্ছে রাসবিহারীর দল, তৃণমূল করি, যুব করেন, যুব করি, তার জন্য মারধর করছে। কী করতে চাইছো বা কী বলতে চাইছো? কিছু বলতে চাইছে না, যাচ্ছি যে কোনো কাজে যাচ্ছি, যে কোনো জায়গায় যাচ্ছি, সেখানে উল্টোপাল্টা কথা বলছে, গালাগালাজ করছে, টন্টিটকারি মারছে, মারধর করছে। কে কে মারলো? আজকে মারলো হচ্ছে রাজ, আর হচ্ছে আপনার লালটু, রাজ আর লালটু। হঠাৎ চড়া হয় আপনার উপরে? হঠাৎ দাঁড়িয়ে আছো, হঠাৎ এসে বলছে এখানে কী করছিস, এদিকে আয়। ওরা কোন দল করে? ওরাও টিএমসি করে। ও কার সঙ্গে দল করে? উনি আব্দুল রবের সঙ্গে করেন। শুধু তো তিন নম্বর আর রশিদপুরেতে এরকম ঘটনা ঘটতেই থাকছে। হ্যাঁ, রশিদপুরে ঘটছে প্রায় আজ থেকে নয়, যেদিন থেকে রেজাল্ট আউট হয়েছে সেদিন থেকেই কিন্তু অত্যাচার শুরু করে দিয়েছে। সে তো তৃণমূলই জিতেছে। তৃণমূলই জিতেছে, কিন্তু জানি না কেন ওরা অত্যাচারটা করছে আমাদের প্রতি। যুব করা যাবে না? যুব করা যাবে না। তাহলে কি ওদের বক্তব্য হচ্ছে যুব করা যাবে না? তাহলে আমরা কি কোন দল করবো? আমরা কোন দল করবো তাহলে? থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। পুলিশ প্রশাসন কি বললো? পুলিশ প্রশাসন বললো একটা লিখিত জমা দিন, আমরা দেখছি। জমা দিয়েছেন? জমা দিয়েছি। এ ব্যাপারে জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, কেন এই ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখা হবে। শুনলাম, নিশ্চয়ই আমরা খোঁজ খবর নিয়ে দেখব। সে যদি তৃণমূল কর্মী হয়, তাকে যদি কেউ মারধর করে, এটা নিশ্চয়ই অন্যায় করেছে। শুধু তৃণমূল কর্মী বলে নয়, কেউ কারুকে মারধর করাটা নিশ্চয়ই একটা অন্যায় শুধু। কিন্তু কী ঘটনা ঘটেছে, কী কারণে ঘটেছে সেটা আমরা জানি না, আমরা খোঁজ খবর নিয়ে দেখব। না, এরকম কোনো আমাদের দলে গাইডলাইন নাই, যুব করা যাবে না, মাদার করা যাবে না, এরকম কোনো গাইডলাইন আমাদের দলে নাই। কারণ যুবও আমাদের, মাদারও আমাদের, যারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন করে। কারণ তৃণমূল কংগ্রেসটা বিভিন্নভাবে করার জন্য বিভিন্ন সংগঠন তৈরি করা হয়েছে, কোথাও জয় হিন্দ বাহিনী, কোথাও যুব, কোথাও মাদার, কোথাও মহিলা, কোথাও বঙ্গজননী। তো সুতরাং বিভিন্ন আইএনটিটিউসি হয়েছে। তো সুতরাং যে যে সেক্টরে কাজ করে তারা সেই সেক্টরে কাজ করবে, কিন্তু সকলে তো তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করছে। এখানে তো তৃণমূল কংগ্রেসটাই তারা করছে, সুতরাং এখানে কোনো অপরাধ নেই। সুতরাং যে যেভাবে পারে কাজ করতে পারে, এটা নিয়ে কোনো কথা নয়। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, নিশ্চয়ই আমি দলের জেলা নেতৃত্বকে জানাবো, যারা আছেন আমাদের সভাপতিকে আমরা জানাবো যে এইটা তো হতে পারে না, কারণ এটা হওয়ার কারণও নয়। তবে কী ঘটনা থেকে কী ঘটনা ঘটেছে সেটা আমি এখনও জানি না। আজকে বলে নয়, আব্দুল রবের নেতৃত্বে যুবদের মারধর করা হয়েছে এরকম আগেও অভিযোগ করা হয়েছে। দেখুন, আমি পরিষ্কার বলি, কারণ নাম জড়িয়ে কিছু বলাটা ঠিক না। যদি কোথাও মারধর করা হয়, নিশ্চয়ই সে নিশ্চয়ই অভিযোগ জানাক, তার জন্য আইন তো আছে। ধরুন দলগতভাবে ঠিক করবে, কিন্তু আইন বলে তো একটা জিনিস আছে। সে যদি মনে করে তাকে অন্যায়ভাবে কেউ মেরেছে বা অন্যায়ভাবে কোনো অত্যাচার করেছে, সে থানার দ্বারস্থ হোক, এখানে পুলিশ প্রশাসন আছে, নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। কারণ আমি মনে করি যে পুলিশ প্রশাসন যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে, তারা নিশ্চয়ই অন্যায়কে প্রশ্রয় দেবে না। আমাদের দলও যেমন অন্যায়কে প্রশ্রয় দেয় না, পুলিশ প্রশাসনও কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। যে অভিযুক্ত নিশ্চয়ই তাকে পুলিশ গ্রেপ্তার করবে, এ ব্যাপারে আমরাও থানাতে নিশ্চয়ই বলবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।